স্কুলের প্লাটিনাম জুবিলির আগে স্কুলকে কোয়েট স্কুলে উন্নীত হওয়ায় খুশি শিক্ষক শিক্ষিকারা। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের চৌদ্দ নম্বর ওয়ার্ড তথা তপন বিধানসভার অন্তর্ভুক্ত কালুরঘাট দন্তির পার হাই স্কুলকে কোয়েট স্কুলে উন্নীত করে বর্তমান সরকার। এই স্কুলে মূলত গ্রামের আদিবাসী ছেলেমেয়েরা পড়াশুনো করে থাকে, পড়ার মানও খুব উন্নত। দীর্ঘদিনের ওই এলাকার মানুষের দাবি ছিল ওই স্কুলকে কোয়েট স্কুলে উন্নীত করতে, দাবিও ছিল এলাকাবাসীর। মুখ্যমন্ত্রী জেলা সফরে এসে বলেছিলেন কোয়েট স্কুলে উন্নীত করা হবে। সে সমস্ত সবকিছু মতো এই স্কুলকে মুখ্যমন্ত্রী এই নদীর পার স্কুলকে কোয়েট স্কুল ঘোষণা করেছেন। শিক্ষা দপ্তর থেকে এই খবর আসতে খুশির হাওয়া অভিভাবক থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। স্কুলের প্লাটিনাম জুবিলির আগে স্কুলকে কোয়েট স্কুলে উন্নীত হওয়ায় খুশি শিক্ষক শিক্ষিকারা। কি জানাচ্ছেন স্কুলের শিক্ষক শুনব। আমরা রাজ্য সরকারের এই উদ্যোগকে আমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। শিক্ষা দপ্তরকে আমরা অত্যন্ত মানে আমরা গর্বিত এবং আমরা শিক্ষা দপ্তরের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আমাদের এই দক্ষিণ দিনাজপুর জেলায় আমাদের এটা অ্যাকচুয়ালি তপন বিধানসভা অঞ্চল, যদিও এটা পৌরসভার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে চোদ্দ নম্বর ওয়ার্ড, কিন্তু এই তপন বিধানসভায় একমাত্র সবচেয়ে বড় স্কুল নদী পার এমসি হাই স্কুল এখন এটা বালুঘাটের মধ্যে হয়ে আছে। এবং আগামী 2024 সালে আমাদের স্কুলে প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠিত হতে চলছে, তার আগে আমাদের এটা আমাদের কাছে একটা ভীষণ ভীষণ আনন্দের এবং গর্বের ব্যাপার। ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। জাপানিজ টেকনোলজি ই বাইক পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 1 মিনিটে ব্যাটারি সোপিং ফেসিলিটি, ব্যাটারির উপর 5 বছরের ওয়ারেন্টি, খুব সহজ এক্সচেঞ্জ এবং ইএমআই সুবিধা। টায়ারের উপর পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 5 বছর পর্যন্ত নিশ্চিত এক্সচেঞ্জের সুবিধা, এককালীন ফ্রি টায়ার রিপ্লেসমেন্ট, 24,000 পর্যন্ত রেফারেল বোনাস, 60 থেকে 80 কিমি রেঞ্জ, নো লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, নো রোড ট্যাক্স, 5 বছরে 2.5 লাখ সঞ্চয়। আজই আসুন ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। এম এস রিয়া অটোমেটিভ, এম এইচ রোড, কোচবিহার, ওয়ার্ড নম্বর 4, কন্ট্যাক্ট 0358222284। হ্যাঁ, খুশি খবর, আমাদের উচ্চ মাধ্যমিক 11 এবং 12 আমরা কোয়েট করতে পেরেছি। এটা এত অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ডিমান্ড ছিল, তাদের আশা আমরা পূরণ করতে পেরেছি, এই জন্য আমরা খুব আনন্দিত এবং গর্বিত। বিশেষ করে এইসব অঞ্চলের মেয়েরা উচ্চশিক্ষার ক্ষেত্রে তাদের যে পড়াশোনার যে একটা আগ্রহ, বিশেষ করে সায়েন্স সাবজেক্টে এরা পিছিয়ে পড়ত, কারণ দূর দূরান্ত থেকে সেই ছেলেমেয়েরা বালুরঘাটে এসে পড়াশোনা করা, ওইসব স্কুলে ভর্তি হয়ে তাদের পক্ষে খুব কঠিন হয়ে যেত। তো সেই ক্ষেত্রে আমরা এই কোয়েট করার ফলে আমার এই এত অঞ্চলের মেয়েরা কিন্তু এখানে এসে তারা আমার এই স্কুলে তার সেই শিক্ষাটা নিতে পারবে, এবং এখানে আমাদের স্কুলে খুব ভালো ভালো সাবজেক্ট রয়েছে।